সুপ্রিয় দর্শক, আজ 17 জুলাই 2020 শুক্রবার। আপনারা যে হাটটা দেখছেন, এটা দিনাজপুর সদরে অবস্থিত পাঁচবাড়ি হাট। এই যে আপনারা পাশে মহাসড়কটি দেখছেন, এটা ঢাকা দিনাজপুর মহাসড়ক। এই মহাসড়কের একদম সংলগ্ন এই হাটটি শুক্রবারে বসে। তা আমরা এটা জানার চেষ্টা করি যে এই হাট থেকে আগামী কুরবানি উপলক্ষে খাসি এবং বিভিন্ন জাতের ছাগল কি পরিমাণ দামে এখানে বিক্রি হয়। এখানে দেখছি একজন আপা নিয়ে এসছে। আপা, আসসালামু আলাইকুম। এই খাসিটা তার বাড়ির খাসি, এটার দাম কত যাচ্ছে? কত কত দাম চাচ্ছেন? ৯৫০০০ টাকা দাম চাইছেন। দরদাম করছে কেউ? সে কেবল আসলেন। আচ্ছা শুনি আমরা, আসুন সুপ্রিয় দর্শক, এবার একটু ভেতরে দেখি। এটা খাসি? আচ্ছা এটা ছাগি? আচ্ছা হালুয়ান। এটার দাম কত যাচ্ছে? ৮০০০ চাইছেন। দরদাম করছে কেউ? ৪.৫ আর কত হলে ছাড়বে? ধন্যবাদ। তারপর দেখি, আসসালামু আলাইকুম। এগুলো কি খাসি? এই দুটা? আচ্ছা বেশ বড় কুরবানির খাসি। কত দাম চাচ্ছেন এই জোড়ার? দাম চাইছি ২৬,০০০। ২৬,০০০ দাম চাইছেন? দরদাম করছে কেউ? ২১,২১ পর্যন্ত দাম হয়েছে। আর কত হইলে আপনি ছাড়বেন? নিয়ত আছে ২৪,০০০ হইলে ছাড়বেন, ১২,০০০। আচ্ছা আচ্ছা, এর মধ্যে কম বেশি দাম। আচ্ছা শুনছি আমি। তারপরে একটু দেখি, এগুলো কি খাসি? এই জোড়া কত যাচ্ছে? ২০,০০০ চাইছেন। দরদাম করছে কেউ? কত? ১৫,০০০। আর আপনার ছাড়ার নিয়ত কততে? ১৬,০০০ হইলে ছাড়ে দিবেন, ৮,০০০ করে। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন, আসুন আপনাদেরকে আমরা এই দিনাজপুর সদরে অবস্থিত পাঁচবাড়ি হাট, এই হাট থেকে আমরা বিভিন্ন রকম ছাগলের আমরা দাম জানানোর চেষ্টা করছি। আচ্ছা এখানে আমরা দেখি ভেড়া উঠেছে দুটো। এটা এর মধ্যে কি পাঠা আছে? না ভাই, পাঠা নাই। পাঠা নাই, দুটোই হালুয়ার। এই ভেড়ার জোড়া কত যাচ্ছেন? ১০,০০০ চাইছেন। দরদাম করছে কেউ? কত? ৮,০০০। শুনছি আমরা, আসুন এখানে আমরা একটা ছাগি দেখছি। এটা কি এটার বাচ্চা? এই বাচ্চা সহ দাম কত যাচ্ছেন? কত দাম চাচ্ছেন? ৭,৫০০। দুইটাই ৭,৫০০। দরদাম করছে কেউ? কত? ৫.৫ বলতেছে। আপনি কত হইলে ছাড়বেন? হ্যাঁ ৭ হইলে ছাড়বেন, লাস্টে ৭ চাইছেন। আচ্ছা ধন্যবাদ। আসুন সুপ্রিয় দর্শক, এগুলি খাসি? এই যে দুটো খাসি, বড় বড় জাতের খাসি। এই খাসির জোড়া কত যাচ্ছেন ভাই? ১৯,০০০ টাকা জোড়া চাইছেন। দরদাম কত পর্যন্ত উঠছে? ১৫,০০০। আর আপনি দেওয়ার নিয়ত করছেন কত? ১৭,০০০ নিয়ত করছেন। আচ্ছা শুনছি আমরা, আসুন সুপ্রিয় দর্শক, এই যে এখানে আমরা দেখছি ভাইটা কি হালুয়ান? হ্যাঁ। এই বড়টার দাম কত? কালোটা? এটা দাম চাইছি আমি ৫,০০০। বাচ্চা কি? এই দুইটার বাচ্চা? না এটার বাচ্চা না। আচ্ছা এই বাচ্চা দুইটা কত? এই বাচ্চা দুটো? হ্যাঁ। এই দুটার দাম চাইছি ৫,০০০। ৫,০০০। দরদাম কত পর্যন্ত উঠছে? বলে নাই কেউ, দাম বলে নাই কেউ, বলেনি। আর এইগুলি কি? এগুলো খাসি, সব খাসি? তিনটা খাসি, এটা হালো ছাগল। আচ্ছা তিনটা খাসি আর একটা ছাগি। এই খাসিগুলো কত করে? খাসিগুলোর দাম চাইছি যে আমি ৫,৫০০ করে। ৫,৫০০ করে? কেউ দরদাম করছে? এখনো করে নাই। আপনি নিয়ত করছেন কত হলে ছাড়বেন ভাই? আপনি কত নিয়ত করছেন ছাড়বেন? এখন দেখা যাক ভাই কত হলে, এখন বেচতে হবে, টাকার দরকার। আচ্ছা টাকা দরকার, বেচতে হবে। শুনছি সুপ্রিয় দর্শক, তারপরে এখানে দেখি দেশি একটা ছাগি, এটা দাম কত যাচ্ছে? ৬,০০০। দরদাম করছে কেউ? বলছে কত? ৪,৫০০ পর্যন্ত বলছে। ৪,৫০০ পর্যন্ত? মানে ৫ হইলে ছাড়বেন? আচ্ছা ৫ হইলে ছাড়বেন। এই যে শুনছেন কুরবানির হাট, আপনারা জানেন যে কুরবানির হাট মোটামুটি জমছে। এখানে একটা ছাগি দেখছি আমরা, এই ছাগিটার দাম কত যাচ্ছেন মেয়ে? ৬,৫০০। ৬,৫০০। দরদাম করছে কেউ?
এখনো দরদাম করেন নাই কত হইলে ছাড়বেন এটা মনস্থ করছেন সাড়ে পাঁচে নিয়োগ করছেন আচ্ছা শুনছি তারপরে এখানে দেখি এই দিতে কি ভাই হালুয়ার এই হালুয়ান দুইটার দাম কত যাচ্ছে আট হাজার চার হাজার করে দরদাম করছে কেউ কেউ করেনি আপনি নিয়োগ করছেন কত হইলে ছাড়বেন সাত সাড়ে সাত হইলে দিয়ে দেবেন আচ্ছা ধন্যবাদ আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা একটু ভেতরে যাই ভেতরে দেখেন বাবু এখানে দেখি এটা কি খাসি হ্যাঁ এই খাসির দাম কত যাচ্ছেন শুনছেন সাড়ে ছয় বলছেন সাড়ে ছয় কি দিবেন আপনি দিবেন না আচ্ছা এখানে আমরা একটা বড় একটা ছাগি দেখছি এটা কি জাতের ভাই রাম ছাগল এটা কি বাচ্চা এটা একটা এই একটা বাচ্চা সহ কত যাচ্ছে নয় হাজার ষোলো ষোলো কত ষোলো ষোলো হাজার টাকা এই বাচ্চা সহ ও এইটা সহ আচ্ছা আচ্ছা ষোলো হাজার টাকা দরদাম করছে কেউ এখনো দরদাম করেনি শুনছি সুপ্রিয় দর্শক আবারও জানিয়ে রাখি যে এটা পাঁচবাড়ি হাট এই যে আপনারা দেখছেন পাশে দিনাজপুর ঢাকা মহাসড়ক এই মহাসড়ক সংলগ্ন এই হাটটি আজ শুক্রবার আপনাদেরকে আমরা এই হাটে দেখানোর চেষ্টা করছি ভাই এটা কি খাসি এটা দাম কত যাচ্ছে সাড়ে আট দরদাম করছে কেউ হ্যাঁ করছে কত সাড়ে ছয় পর্যন্ত উঠছে আর কত পর্যন্ত আপনি আট পর্যন্ত আচ্ছা আপনাকে ধন্যবাদ আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা এই হাট সম্পর্কিত কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম আচ্ছা ভাই এই হাটটা কি কি বারে বসে শুক্রবার ছাড়া শুক্রবার আর মঙ্গলবার শুক্রবার আর মঙ্গলবার আর এটা তো সকাল নয়টা থেকে বসে আটটা থেকে হাট বসে আটটা থেকে হাটটা বসে মোটামুটি বারোটার মধ্যে হাটটা মানে যারা এই হাটে আসবে তারা মোটামুটি সকাল আটটা সাড়ে আটটার দিকেই চলে আসতে হবে আচ্ছা আমরা একটু এই যে পাশে এগুলো মানে বিক্রি হয়ে গিয়েছে হ্যাঁ এগুলি কত করে কিনছি একটু বলবেন আমাদেরকে দামগুলি এগুলা এটা বাচ্চা সুদ্ধা তিন হাজার এইটা তিন হাজার আচ্ছা এগুলো তিন হাজার করে বিক্রি হয়েছে বাচ্চা সহ এই যে সুপ্রিয়দার এই এইগুলি কি এখানে অ্যাভেলেবেল পাওয়া যায় হ্যাঁ বাচ্চা সহ আচ্ছা আমাদেরকে বলেন তো দূর দূরান্ত থেকে যদি এই ধরনের বাচ্চা সহ কেউ নিতে চায় তা আপনার এক হাটে কতগুলি পাবে এক হাটে আপনার পঁচিশটা তিরিশটা করে পাবে পঁচিশটা তিরিশটা করে পাওয়া যাবে আচ্ছা আচ্ছা আর এটা তো ঢাকা দিনাজপুর মহাসড়কের পাশেই আচ্ছা যদি আপনার সঙ্গে কেউ যোগাযোগ করে আসতে চায় তাহলে আপনার একটু মোবাইল নাম্বারটা একটু যদি বলেন 01764955662 আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করে আসলেই চলে যাবে আচ্ছা আপনাকে পরিবহনের জন্য কোনো সমস্যা নেই আমরাই ব্যবস্থা করে দেব আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক 17 জুলাই 2020 আপনাদেরকে আমরা এই দিনাজপুর সদরে অবস্থিত পাঁচবাড়ি হাট এই হাটে আমরা আগামী কুরবানি উপলক্ষে বিভিন্ন খাসি এবং ছাগলের দাম জানানোর চেষ্টা করলাম তো এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে আমাদের সার্থকতা আপনারা ভালো থাকবেন সবাই আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা